পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তুফানগঞ্জ শহরে বিনাপানি রোডের সহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম সরকার, এছাড়া সহ যুব তৃণমূলের সভাপতি তনু সেন। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন যেভাবে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি করছে তাতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। দেশের মধ্যে যে পেট্রোল পণ্যের যে দাম বৃদ্ধি হচ্ছে সেটার বিক্ষোভে আমরা তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং তুফানগঞ্জের যে তৃণমূল ছাত্র পরিষদ ব্লকের আছে তারা সবাই মিলে একটি একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। কোথায় হচ্ছে এই অবস্থান বিক্ষোভ? এই অবস্থান বিক্ষোভ তুফানগঞ্জ শহরের বিনাপানির মোড়ে যে পেট্রোল পাম্প সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভের মাঝে বার্তাটা এটাই সারা দেশের মানুষকে বুঝতে হবে, তারা যে সরকার এনেছিল যে মোদী সরকার, তারা তাদের কোনো ভালো কাজ করছে না। তারা যে দরিদ্র সীমার লোকেদের প্রতি তারা অত্যাচারিত হচ্ছে এবং পেট্রোল পণ্যের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে গেছে। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে।